নমস্কার বন্ধুরা, কাব্যাস ডাইরিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই, আর সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমি রেডি হয়ে গেছি, রেডি হতাম না, তার কারণ হচ্ছে ডোডোকে নিয়ে একটু বেরোতে হবে, তাই রেডি হয়েছি। কারণ ওকে না নিয়ে বেরোতে গেলে তো একটু রেডি না হলে কতটা দূরে যেতে চায়, এখন বাইরের দিকে যেতে হবে, তাই আমিও শাড়ি পরে নিয়েছি। আর এই দেখুন, হলুদ 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 শাড়ি পরেছি। আর ডোডোকে আমি দেখাচ্ছি, দাঁড়ান একটু, কারণ ডোডো এখন একটু মায়ের সাথে বাইরের দিকে গেছে, আর আমি একটুখানি জেঠুর মন্দিরে নিয়ে যাব, ওখানে অঞ্জলি তো ডোডো এখন দিতে পারে না, আর গিয়ে একটু ফুল টুল দিয়ে আসবে ঠাকুরকে, তো আমি ওকে এখন ওখানে নিয়ে যাব, তারপরে আমরা বেরোবো। সো এখন 10:30 বেজে গেছে, আর আমি এখন থাকতে আমার ভিডিওটা স্টার্ট করছি। সো আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই, আর প্লিজ ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আমি আপনাদের সাথে শেয়ার করছি ডোডো আজকে কীরকম সেজেছে, কেমনভাবে কেমন লাগছে ওকে। সো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। কিন্তু তো ঝটপট আমি ওকে নিয়ে একটুখানি মন্দিরে যাই, তারপরে আপনাদের সাথে। এই দেখুন আমার ডোডো সোনা এখন যাচ্ছে সরস্বতী ঠাকুরকে একটু প্রণাম করে আসতে, জেঠুর মন্দিরে ওকে নিয়ে যাচ্ছি। আর এই দেখুন, এটা হলো সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি। সরস্বতী পুজো হবে আর খিচুড়ি হবে না, এটা তো হতেই পারে না। সো সরস্বতী পুজোর দিনকে খিচুড়িটা তো মাস্ট, এটা বেশ ভালোই লাগে। সো এখন আমি এটা একটু উনি খাচ্ছি, খেয়ে ডোডোকে নিয়ে বেরোবো বেরু করতে। সো আমি বাইরে বেরিয়ে যাই, হয়তো বাইরে গিয়ে ভিডিও কতটা করতে পারবো জানি না, কারণ রাস্তায় যেহেতু, আর আমি যতটা পারছি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার। আপনারা ভিডিওটা প্লিজ পুরোটা দেখতে থাকুন। এই দেখুন, আমি আর ডোডো দুজনে মিলে বেরিয়ে পড়েছি, আর ডোডো কিন্তু বায়না করছে ওর মামামের কাছে যাবে বলে, কারণ ওর মামাম অফিসে গেছে আর ওর সাথে যাবে বলে, তাই আগে একা একা হেঁটে এরকম চলে যাচ্ছে যাতে ওকে নিয়ে যাওয়া হয়। অবশেষে ওকে নিয়ে যেতে আমি বাধ্য হয়েছি, তো ওখান থেকে দেখা করে এবার বাড়ির দিকে আসব। একা একাই নেমে আসছে আবার, আর অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে বেচারি হাঁপিয়েও গেছে, আস্তে 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 বসে বসে আসছে। বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, বিকেল 5টা বেজে গেছে, আর আমি দুপুরবেলা এসে আর ভিডিও করতে পারিনি, কারণ ডোডো সারাটা রাস্তা খুব জ্বালাতন করেছে। ও ঘুরতে ঘুরতে ওর মামের হসপিটালে চলে গেছে, মানে অ্যাপোলো ক্লিনিকে গেছিলো সরস্বতী পুজোর দিনকে, ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ওর মামের সাথে দেখা করতে গেছে। এটা হচ্ছে সবথেকে বড় এক্সক্লুসিভ ব্যাপার, ওখানে যারা পেশেন্ট পার্টি আছে তারাও ওকে তাকিয়ে আছে, ভাবছে হয়তো এরকমই যে একটা বাচ্চা সেজে গুজে এরকম একটা ডায়াগনস্টিক সেন্টারে কি করতে এসছে, সরস্বতী ঠাকুরও তো ওখানে নেই। কিন্তু ও গেছিল ওর মামের সাথে দেখা করতে, আর ওখানে গিয়ে ও খুব বিরক্ত ফিল করেছে, কারণ সবাই মিলে ওকে আদর করতে চাইছিল, আর ও ওখানে নিজেকে বেশি ভাও খাচ্ছিল, কাউকে ধরতে দিচ্ছিল না। সো তারপরে তো রাস্তা দিয়ে আবার এসছে, আসার সময় কত লোককে, এখন সেলিব্রিটি হয়ে গেছে ডোডো, এই ডোডো সেলিব্রিটি, কত লোক যে ওর ফটো তুলেছে, মানে আমি কাউন্টিংও করতে পারবো না, যে অনেক অনেক লোকরা ফটো তুলেছে, ওকে দাঁড় করিয়ে করিয়ে ফটো তুলেছে। কারণ আমি একটা জায়গায় এমনি মেডিসিন নিতে গিয়েছিলাম, সেখানেও দাঁড় করিয়ে ওকে ফটো তুলেছে বাইরে থেকে। আর তাছাড়া মানে বয়স্করা তো ঠিক আছে, যাদের সাথে বাচ্চা আছে তারা, যাদের সাথে বাচ্চা নেই তারাও, সবাই মিলে ওকেই দেখছে, ওকে ফটো তুলছে, সবাই কেউ বলছে কি মারাঠি লাগছে, কেউ বলেছে কিউট বেবি লাগছে, কেউ বলছে এত ছোট বাচ্চা কি এরকমভাবে শাড়ি কি করে পরানো হয়েছে, কেউ বলছে এটা কি এরকমই শাড়ি কেনা নাকি বানানো, মানে নানান কোয়েশ্চেন সবাইকে বলেছি। তো আপনারা হয়তো দেখেছেন ওকে কেমন লাগছে, আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে ডোডোকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডোডোকে আপনাদের কেমন লেগেছে। তো আর এই ভিডিওটাকে আমি লং করবো না, এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ডোডোকে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটাও জানাবেন, আর খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে যান, আমাদের পাশে থাকুন,
আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা খুব দরকার। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে নতুন কোনো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করলে সেটা আপনারা খুব মানে তাড়াতাড়ি পেয়ে যান, আর আপনাদের সময় করে আপনারা দেখতে পারেন। তো খুব তাড়াতাড়ি আবার দেখা যায়, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।